আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, স্বাগত মপু ডোরান ফার্নিচারে। শুরু করছি আল্লাহর নামে, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি মহারাজা একটি খাট। তো এই খাটটি আমাকে অর্ডার করেছেন নোয়াখালী থেকে রিপন ভাই, উনি মালয়েশিয়ান প্রবাসী। তো আজকে এই ভিডিওটা রিকোয়েস্টের একটা ভিডিও। আমার প্রতিনিয়ত সম্মানিত ভিউয়ার্সরা যারা আমার ভিডিওটা কন্টিনিউ দেখে থাকেন, আপনাদেরই ছোট ভাই, অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো আলহামদুলিল্লাহ, দেখুন আসলে রিপন ভাইয়ের জন্য যে মালটা আমি তৈরি করছি, তো আলহামদুলিল্লাহ অসাধারণ একটি মহারাজা খাট। এই খাটটা ব্যক্তিগতভাবে আমারই খুব পছন্দের একটি খাট, কেননা এই খাটটা আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখুন যে এই খাটটার এমন কোনো জায়গা নাই যে এই খাটটার মধ্যে নকশা নাই, মানে ভরপুর নকশা, সম্পূর্ণ সলিড চিটাগং সেগুন কাঠের মধ্যে খোদাই করা নকশা। তো এটা কাছ থেকে দেখুন, এটা নকশার ফিনিশিংগুলা একটু ডিফারেন্সভাবে মূলত করা। ব্যক্তিগতভাবে এই যে চিকন চিকন নকশাগুলো করতে কিন্তু একটা মেস্তুরির অনেক দীর্ঘ সময় লাগে। তো এটা নিচের পাখাটা দেখুন, এই খাটটা 6 ফিট বাই 7 ফিট, এটার উচ্চতাটা হচ্ছে আপনার 7.5 ফিট উচ্চতা, সম্পূর্ণ 5 ইঞ্চি সলিড কাঠের মধ্যে খোদাই করা নকশা। তো এই খাটটার প্রাইসটা হচ্ছে অনলি 1,40,000 টাকা। তো অনেকের কাছেই মনে হবে 1,40,000 টাকা একটু বেশি, এবং অনেকের কাছেই মনে হবে কম। আমার এই ভিডিওটা সম্মানিত অনেক ব্যবসায়ী ভাইরা দেখে থাকেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে দেখুন এটা কারু কাজটা। এই যে দেখেন, এটা কিন্তু আপনার পাক্কা 5 ইঞ্চি মোটা আছে। এটা নকশার কোয়ালিটিগুলো আমি আসলে কিভাবে ফুটিয়েছি। তো তার সাথে এই যে আলমারিটাও ভাই নিয়েছেন, এই আলমারিটাও খুব সুন্দর একটা আলমারি, চিটাগং সেগুন কাঠের মধ্যে। এই আলমারির প্রাইসটা 90,000 টাকা, অসাধারণ একটা আলমারি। তো ভাই আমাকে এই দুইটা প্রোডাক্টের অর্ডার করেছেন, আরেকটা নিয়েছেন ড্রেসিং টেবিল আর একটা ওয়ার্ড্রপ। তো ইনশাল্লাহ আগামীকালকে ড্রেসিং টেবিল এবং ওয়ার্ড্রপটার ভিডিওটা দিব। তো দেখুন ভাইকে আমি আসলে কতটুকু দিতে পেরেছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে, দেখুন যে আমাদের কারুকাজটা কত সুন্দর এবং নিখুঁতভাবে করা। আল্লাহ পাক একটা মেস্তুরির হাতে কত জাদু দিয়েছেন, দেখেন এই যে নকশাটা ফুটিয়েছে একজন দক্ষ কারিগর যার অভিজ্ঞতার কোনো শেষ নাই। ওই সমস্ত সিনিয়র পার্সন মেস্তুরির দ্বারাই কিন্তু এই ধরনের মহারাজা খাটটা কিন্তু করা সম্ভব। উপরের যে গোলাপটা দেখেন কত অসাধারণভাবে মূলত ফুটন্ত, মনে হচ্ছে জ্যান্ত থাকা গাছের মধ্যে ঝুলন্ত গোলাপ ফুটে আছে। আমাদের কাছে আছে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালেকশন, সরাসরি কিন্তু আপনারা আমাদের শোরুমে চলে আসতে পারেন। তো দেখুন এটা নিচের পাখাটা অসাধারণ। আমি আবারও বলে দিচ্ছি, এই খাটটা 6 ফিট বাই 7 ফিট, সম্পূর্ণ 5 ইঞ্চি সলিড কাঠের মধ্যে খোদাই করা নকশা। এই খাটটার বিশেষত্ব হচ্ছে এই খাটটার উচ্চতাটাই হচ্ছে আপনার জমিন থেকে 7.5 ফিট উচ্চতা, এবং এটা যখন বার্নিশটা কমপ্লিট করব আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগবে। আমি একটু দূর থেকে আপনাদেরকে অ্যাঙ্গেল করে দেখিয়ে দিচ্ছি, দেখুন যে খাটটা আপনার ঘরের মধ্যে বিছাইলে আসলে কতটা সুন্দর এবং ফুটে উঠবে। তো যারা আসলে কাজ সম্পর্কে যাদের অভিজ্ঞতা এবং এক্সপিরিয়েন্স আছে তারা আসলে বুঝতে পারবেন যে আসলে এটা কত নিখুঁতভাবে করা। এই খাটটার প্রাইসটা অনলি 1,40,000 টাকা। আরেকটা বিষয় আমি বরাবর বলে থাকি, বাংলাদেশ দক্ষিণ পূর্ব অঞ্চল বন বিভাগের ইনস্টিটিউটের গবেষণা অনুযায়ী আমাদের এই কাঠগুলা 360 ডিগ্রি তাপমাত্রার মাধ্যমে সিজনিং এবং কেমিক্যাল ট্রিটমেন্ট করা। বর্তমান বাংলাদেশে শীতের একটি মৌসুম চলতেছে, এই মৌসুমে দেখা যায় কাঠের একটি আবহাওয়ার সাথে সাদৃশ্য আছে। যখন শীত আসে, যখন গরম হয়, তখন কিন্তু কাঠগুলো আপনার বাড়ে, মানে ফাঁকা হয়ে যায়, শীত হলে কিন্তু কাঠটা টানে। তো সেক্ষেত্রে আপনি যদি সম্পূর্ণভাবে সিজনিং এবং কেমিক্যাল ট্রিটমেন্ট করেন পুরোটা কাঠের মধ্যে, তাহলে কিন্তু এই কাঠটা আপনার 50 বছরও কিচ্ছু হবে না। আমরা দিচ্ছি আপনাদেরকে 50 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আলহামদুলিল্লাহ দেখুন এই খাটটা, সম্মানিত রেমিটেন্স যোদ্ধা ভাই বোনদেরকে বলবো যারা এই ধরনের রাজকীয় খাটগুলো নিতে চান আমাদের কাছে, সরাসরি আপনারা আমাদের শোরুমে চলে আসুন। আমাদের শোরুমের ঠিকানা ঐতিহ্যবাহী বৃহত্তম শিল্পাঞ্চল আশুলিয়া সাভার, চারাবাগ মাদ্রাসা ইস্টান বিরুলিয়া, রাস্তার পাশেই আমাদের শোরুম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।